অন্যান্য এয়ারলাইন্সগুলো কিন্তু কাস্টমার খুঁজে বেড়ায়, কিন্তু আমরা বিমান লাকি এই সেন্সে যে আমরা কাস্টমাররা কিন্তু বিমানকে খুঁজে বেড়াই, কারণ এটা আমাদের একটা দেশপ্রেম থেকে আসে। আমরা সবসময় বিমানকে চয়েস করি, কিন্তু বর্তমানে যে প্রাইসটা বিমানের যে প্রাইসটা, এটা অনেক ফ্যামিলির পক্ষে এফোর্ড করা সম্ভব নয়। চাহিদা থাকা সত্ত্বেও আসন সংখ্যা সীমিত থাকার কথা বলে লন্ডন সিলেট রুটে বিমান ভাড়া বৃদ্ধি করা হলেও সম্প্রতি বিমানের এক পরিসংখ্যানে দেখানো হয়েছে গত বছর বিমানের 23% আসন খালি রেখেই পরিচালনা করা হয়েছে। আর এবছর আগামী মার্চ পর্যন্ত লন্ডন থেকে বাংলাদেশগামী বিমানের সব টিকিট বুক হয়ে গেছে বলেও জানিয়েছেন বিমানের এজেন্টরা। টিকিট সংকটের কারণে ভাড়া প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে। দেখা যায় বিজনেস ক্লাস আপনার 1900 উপরে, প্রিমিয়াম ইকোনমি 1450, ইকোনমি ক্লাস 1300। তো সেই প্রাইসগুলিতে হঠাৎ করে সিট হয়তো ক্যান্সেলেশন বাবদ যদি কোনো সময় পাওয়া যায় কোনো সিট, এছাড়া কিন্তু আপ টু মার্চ কোনো ফ্লাইটে সিট নেই। ম্যানচেস্টার থেকে কিছু কিছু অ্যাভেলেবল আছে এখনও, এবং প্রাইস হচ্ছে প্রায় 1200-এর মতন, এই অ্যাভারেজ প্রাইস পাওয়া যেতে পারে। বিমানের ভাড়া সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং ফ্লাইট বৃদ্ধির দাবি জানিয়ে বৃহস্পতিবার ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে প্রতিবাদ সভা করেছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের যুক্তরাজ্য শাখা। অস্বাভাবিক হারে বিমানের ভাড়া বৃদ্ধি এবং আসন স্বল্পতা, এর জন্য যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মানুষ এখন খুবই অসহায়। এই অসহায়ত্বের সুযোগ নিয়ে বাংলাদেশ বিমান আমাদেরকে জিম্মি করে রাখেছে, সেই জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে দাবি মানা না হলে বাংলাদেশ বিমান বয়কটেরও হুমকি দিচ্ছেন ক্ষুদ্র প্রবাসীরা। 1972 সালের 6 জানুয়ারি এই বিমান একটি লন্ডন থেকে একটি বিমান ক্রয় করে পাঠিয়েছিল। অতএব প্রবাসীদের যে দাবি, এই দাবির সাথে এটা যুক্ত। এই প্রবাসীরা যেহেতু বিমান ক্রয় করে বাংলাদেশে পাঠিয়েছে, সেহেতু এই প্রবাসীদের প্রতি যাতে উপহাস না করা হয়, যাতে প্রবাসীদেরকে অবজ্ঞা না করা হয়, যাতে প্রবাসীদের প্রতি অবহেলা না করা হয়, সেই দাবি আমরা জানাচ্ছি, এবং এই লক্ষ্যে আমরা কাজ করে যাব। প্রয়োজনে বিমান বয়কটের কর্মসূচির ডাকও আসতে পারে। দিনে দিনে বাড়ছে বিমানের যাত্রী সংখ্যা, আর তাই ছোট বিমানের পরিবর্তে বড় বিমান কেনার পরামর্শ দিচ্ছেন প্রবাসীরা। এছাড়া হিথ্রো বিমানবন্দরের পাশাপাশি লন্ডনের অন্যান্য বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার উদ্যোগ গ্রহণেরও দাবি প্রবাসীদের। বিমানের যে বড় সাইজের যে বোয়িংগুলো আছে, ওইটা থেকে টু স্টার্ট ইমিডিয়েটলি ফ্রম লন্ডন হিথ্রো টু সিলেট, অথবা অল্টারনেটিভলি একটা দাবি আছে আমাদের, এই যে মনে করেন স্টানস্টেড এয়ারপোর্ট থেকে তারা যদি স্লট পায় সেখান থেকে শুরু করতে হবে। শুরু না করলে এই যে বিমানের যে প্যাসেঞ্জারগুলো বর্তমানে যারা আছে ইউজ টু ট্রাভেলিং বাই বিমান, তাদের ভিতরের সার্ভিসগুলো অত্যন্ত ভালো, কিন্তু তারা কেন আমাদেরকে সিট দিতে পারতেছে না, পয়সা দিয়েও কেন পাওয়া যাচ্ছে না। প্রবাসীরা সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে অন্যান্য এয়ারলাইন্সকে প্রবেশের সুযোগ প্রদানেরও আহ্বান জানায়।